কিভাবে আমাদের বাড়ির যে বাচ্চাগুলো, ফারি বেবিগুলো, কিভাবে তাদের কানগুলো পরিষ্কার করা হয়। আমি এই দেখো এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছ, এটা আমাকে ডক্টর দিয়েছিল, হাউ টু ক্লিন দ্য ইয়ার্স অফ ইওর ডগ। ঠিক আছে, হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল রানু ওয়েশিস প্লুটোজ ওয়ার্ল্ড। আজকে আমি এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে দেখাবো আমার গোল্ডেন বেবি, আমার প্লুটো, তোমাদের প্লুটো, আমার গুলু। তাকে আমি এই দেখো এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছ, কি নাম, ভারব্যাকের স্যালিসাইলিক অ্যাসিড ইয়ার ক্লেন্সার, হ্যাঁ, এপিওটিক, এপিওটিক। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ডিটেলসে এই প্রোডাক্টটা সম্পর্কে। তো এটা কি করি, এটাকে দেখো, দেখাচ্ছি প্রোডাক্টটা। এই প্রোডাক্টটাকে আমরা এখানেতে এটা জাস্ট এরকমভাবে ওপেন করতে হয়, করার পরে এরকম এক ফোঁটা করে জলের মতো পড়তে থাকে। হ্যাঁ, তো এটা আমি নষ্টই হয়ে যাবে, কিছু করার নেই, দেখালাম তোমাদেরকে। এটা এবার প্লুটোর কানে দেয়া হয়। কানে দেওয়ার পরে প্লুটোর যে কি রিয়াকশন সেটা জাস্ট দেখতে থাকো কেমন। তারপর আমি টিস্যু দিয়ে প্লুটোর কান পরিষ্কার করে দিই। কানের মধ্যে আস্তে 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 টিস্যুটাকে পুরো রোল করে করে ঢুকিয়ে দিয়ে তারপর আমি জোর মানে একদম হাত থেকে টানতে থাকি, পুল করতে থাকি। প্লুটো রিয়েলি এনজয় করে ব্যাপারটাকে, করে ভালো করে টিস্যু দিয়ে ওর কান পরিষ্কার করে দিয়ে তারপর একদম ওর 3-4 দিন আর কিছু করতে হবে না, এরকম মাঝে মধ্যে উইকলি একদিনও যদি আমরা করতে পারি দ্যাটস বেটার। এবং প্লুটো খুব খুশি থাকে। আর ওই যে বারবার ওই যে কানে যখন জল দিই, ওটা দিলাম, ওর মেডিসিনটা দিলাম, যেভাবে চুলকাচ্ছিল কথায় কথায় চুলকাতে থাকে, এটা আমরা দেখেছি আমাদের পেটসরা এটাই করে, চুলকানিটা কম হয়ে যাবে ওদের কানের মধ্যে, যা ইনফেকশন যা কিছু থাকবে, যা নোংরা থাকবে সেটা একদম পুরোপুরিভাবে বেরিয়ে আসবে। তো তোমরাও সকলে পরিষ্কার করো, যেমন করে আমি আমার বেবির আমার বাচ্চার কান পরিষ্কার করে দিলাম। সকলে বাচ্চাদের ভালো রেখো, টাটা, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার, সঙ্গে থেকো, ভালো থেকো, বি আওয়ার পার্টনার অ্যান্ড বি আওয়ার ফ্যামিলি মেম্বার। টাটা, বাই বাই।